আলহামদুলিল্লাহ হিউরবিল আলমিন ওসাল্লাসালাম ও আলা সৈয়দুল আমিয়া ইউলমুরসালীন ও আলা আলীহি ওসাহাবিহি আজমাইন কোরবানির সময় একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হয় কোরবানির পরবর্তী সময়ে কোরবানির বর্জ্য বর্জ্য পরিষ্কার করা বর্জ্য নিষ্কাশন এবং এর যে ময়লা আবর্জনার কারণে মানুষের যে কষ্ট হয় এ প্রসঙ্গে কয়েকটি জরুরি কথা আজকে বলা আমি আবশ্যক মনে করছি প্রথম কথা হলো ইসলাম মুসলমানদেরকে পবিত্রতা শিখিয়েছে দুটো শব্দ আছে একটি পরিচ্ছন্নতা একটি হলো পবিত্রতা পবিত্রতাটি শব্দটি পবিত্রতা বিষয়টি পরিচ্ছন্নতার চেয়ে আরও বেশি সূক্ষ্ম মানে পবিত্রতার জন্য তো অবশ্যই দরকার পরিচ্ছন্ন হওয়ার পরে আরও সূক্ষ্মভাবে এটি সাফ করলে পরিচ্ছন্ন করলে তখন তার দ্বারা পবিত্রতা অর্জন হয় এ বিষয়টি যারা পবিত্রতা অর্জন করেন তারা ভালো করে বুঝেন মোটামুটি বুঝে ফেলেন হাদিস শরীফে আছে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আত্মহুর ও শাতরুল ঈমান পবিত্রতা তো ঈমানের অর্ধেক তো সেই হিসেবে যে কোনো মমিন মুসলমানের কাছে যাদের যারা পবিত্রতা অর্জন করে অভ্যস্ত সবসময় পবিত্র থাকা যাদের কাজ তাদের কাছে পরিচ্ছন্নতাটা এমনিতেই হওয়া আবশ্যক এমনিতেই হয়ে যাওয়ার কথা এবং পরিচ্ছন্নতার গুরুত্ব তাদের কাছে সবসময় বেশি থাকার কথা দ্বিতীয় বিষয় হল পরিচ্ছন্নতার ক্ষেত্রেও রসউল্লাহ সাল্লি ওসাল্লা মুসলমানদেরকে বিশেষভাবে নির্দেশ দিতেন তিরমিজ শরীফের বর্ণনায় আছে নজরিফু আফনিয়া থাকুম যে বর্ণনাটি তবরানি আল্লাহ মজামুল আউসাতে নজরিফুর জায়গায় নবীজি বলেছেন তহেরু আফনিয়া তাকুম তোমরা তোমাদের আঙিনাগুলোও পরিষ্কার রাখো তো আঙিনা পরিষ্কার রাখা মানে ঘর থেকে তো আঙিনা আঙিনা চেয়ে ঘর আরও বেশি দরকার ঘর বাহির নিজের দেহ শরীর এরপরে হলো আঙিনা আঙিনা পরিষ্কার করো কারণ এরপরে নবী করিম সাল্লাম একটু সাথে ওই সময়কার উদাহরণ দিয়ে বলেছেন ইহুদিরা তাদের আঙিনা পরিষ্কার রাখে না তোমাদের স্বাতন্ত্র তোমরা তোমাদের আঙিনাও পরিষ্কার রাখো তো এইভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবিদেরকে ঘর বাহির রাস্তাঘাট আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুশীলন করাতেন এই পবিত্রতা এবং পরিচ্ছন্নতার আরও আদেশ ইসলামে বিভিন্ন সময় এসেছে জুমার দিনে যখন মানুষ একসাথে জমায় শরিক হতেন নবী করিম সাল্লাম জুমার দিনে গোসল করে সুগন্ধি ব্যবহার করে শরিক হওয়ার আদেশ সাহাবিদেরকে দিতেন এককথায় খুব সহজেই বিষয়টা পরিষ্কার মানুষ এক বলে এভাবে পবিত্রতা পরিচ্ছন্নতা ইসলামের একটি অপরিহার্য অংশ ইসলামের পরিচিতি তৃতীয় আরেকটা জরুরি বিষয় সেটি হলো যে পরি পবিত্রতা বা যে পরিচ্ছন্নতা অর্জন না করলে অন্য মানুষের কষ্ট হয় যে পরিচ্ছন্নতার অভাবে অন্য মানুষ কষ্ট পায় এটি ইসলামে বড় গর্হিত অন্যায় কাজ এমৃত হাদিস শরীফে আছে বিখ্যাত রেবায়ত ত্রিবেজি শরীফের আবু হুরার রাজিউল্লাহ আনহু থেকে ইমানের অধ্যায় ইমানের অংশ হলো শাখা হলো সত্তরেরও বেশি তার মধ্যে একটি অংশ হলো ইমাততুল আজা আনিত তরিক পথ ঘাট রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা ইমানের অংশ অন্যদিকে এটা সরালাম না অথবা আমি নিজেই রাস্তাঘাটে কষ্টদায়ক জিনিস ফেলে দিলাম মানুষকে কষ্ট দিলাম ইদাউল গায়ের এটি একটি গোনার একটা বড় দরজা মানুষকে কষ্ট দেওয়া সেটিও এর ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে মানুষ তোমার কোনো কাজে কর্মে কষ্ট না পায় এই দৃষ্টিকোণ থেকে একদিকে পবিত্রতা পরিচ্ছন্নতা আবার আরেকদিকে মানুষকে কষ্ট না দেওয়া মানুষের কষ্ট হয় রাস্তা ঘাটে ড্রেনে বাড়ির সামনে বিভিন্ন জায়গায় বর্জ্য ময়লা ফেলে রাখা এবং এগুলো থেকে যদি রোগ জীবাণু ছড়ায় এমন পর্যায়ের ময়লা আবর্জনা বর্জ্য আমরা রাখি তাহলে এ তো ভয়াবহ কষ্ট দেওয়া মানুষকে কত ধরনের কষ্ট মানুষ মানুষের কষ্ট রোগ বেদির ছড়ানো তারপরে মানুষের এর দ্বারাতে দেশের ক্ষতি অর্থ টাকা পয়সার ক্ষতি বহু ধরনের কষ্টের সম্মিলন এখানে ঘটে সুতরাং এটা এটা আমার দ্বারাতে কোরবানির পাশাপাশি বড় ধরনের কোরবানির কাজ তো আমি এবারের কাজ করছি কিন্তু আমি বর্জ্য না সরিয়ে বড়ো ধরনের গোনাহের কাজও কিন্তু আমি করে ফেলছি সাথে একটা কথা বলছি সেটি হলো কোরবানির পরে কোরবানির মতো একটি বড় মহান এবাদত আদায় করার পর আমার অসতর্কতার কারণে যদি বর্জ্য ময়লা আবর্জনা ফেলে রেখে মানুষকে কষ্ট দেয় মানুষ কষ্ট পায় বা বিধর্মীরা বা অন্যরা যারা ইসলাম মুসলমানদেরকে পছন্দ করে না এমন কোনো মানুষ যদি এর কারণে কোরবানির বদনাম করে ঈদের বদনাম করে ইসলামী আবাদতের বদনাম করে যে এ কোরবানির কারণে রাস্তাঘাটে বর্জ্য বা আমরা বর্জ্যের কষ্ট পাচ্ছি ড্রেনে খালে বিলে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু আসলে তো এই বর্জ্য ফেলে রাখার কথা ইসলাম এবং বলে নেই কোরবানির আদেশের সাথে কথা বলা নেই যে তোমরা বর্জ্য দিয়ে মানুষদের কষ্ট দেও ভুড়ি দিয়ে নারী ভুঁড়ি দিয়ে গোবর দিয়ে রক্ত দিয়ে কষ্ট দাও বরং এটা আমার পক্ষ থেকে করা এখন আমি আমার আচরণ এবং আমার কাজের কারণে আমার অসতর্কতার কারণে আমার অতিরিক্ত সচেতনতা না থাকার কারণে যদি বর্জ্য ময়লায় মানুষের দেশের সাধারণ মানুষের কষ্ট হয় আর এর সুযোগ নিয়ে যদি কোনো বিধর্মী বা অন্য কোনো মানুষ যদি কোরবানির বদনাম করে তাহলে খুব স্পষ্ট বিষয় কোরবানি এবং এদের মতো বড় একটা এবাদত বদনামী হল আমার কারণে আমি এটাকে দুশযুক্ত করলাম বদনাম করলাম তো এর জন্য কিন্তু আমি আরও বড় অপরাধী হয়ে যাচ্ছি এই আমি অনুরোধ করব। আমরা অনুরোধ করবো প্রত্যেক কোরবানিদাতাকে আমরা কোরবানির সময় যেমন কোরবানির গোস্ত কাটা তারপরে এগুলোর জন্য যেমন একটা বাজেট রাখি এগুলোর পিছনে খরচ করার জন্য সাথে সাথে আমরা কিন্তু এটার জন্য একটা বাজেট স্বতন্ত্র বাজেট রাখব। যে আমার কোরবানির বর্জ্যটা আমি জব সবচেয়ে গুরুত্বের সাথে সুন্দরভাবে এটা কিভাবে এটার নিষ্কাশন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সর্বোচ্চ চেষ্টা আমি করব। আমার চেষ্টাটা আমি করব। ইনশাল্লাহ এর দ্বারাতে আমরা এক তো হল গুণা অপরাধ অন্যায় অপরাধ থেকে বাঁচতেও পারব আর অতিরিক্ত সতর্কতার কারণে আমার এবাদত আরও পূর্ণাঙ্গতা পাবে আমার দিনী সচেতনতার বদলা আমাকে আল্লাহ তালা আমাকে দান করবেন এর কারণে এই যত্নের কারণে এবাদতকে বদনাম মুক্ত রাখার যে আমার প্রচেষ্টা আমরা বিশ্বাস রাখি এর জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে বিশেষ ভাবে আল্লাহ এর বদলা ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ দান করবেন ওয়া আখিরুদ আহ্বানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন